Assalamualaikum friends, আমি সাজিদ আহমেদ কারেন্ট লাভার বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আমার ছোট্ট ফার্মের ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। সেটি আশা করা যায় ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করতেছি। আমি যখন ককটেল পাখি পোষে শুরু করি তখন আমি নর্মালি হাড়িতে ব্রিডিং করাতাম। তো হাড়িতে ব্রিডিং করার ফলে আমি তেমন একটা রেজাল্ট পাইনি। আর হাড়িতে ব্রিডিং করাতে সবচেয়ে যে সমস্যাটা বেশি হতো, হাড়িটা কেজের মধ্যে দেওয়া লাগতো। তো তারপরে আমি অনেক চিন্তা ভাবনা করে হাড়িকে পরিবর্তন করে বক্সে রূপান্তর করি। তো সেই পরিপ্রেক্ষিতে আমি আমার সব হাড়ি চেঞ্জ করে প্রত্যেকটা ক্রিকের সাথে বক্স সেট আপ করে দিয়েছি। আর আপনারা আমার আগের ভিডিওতে হয়তো বা দেখেছেন যে আমি আমার এই জায়গাতেই ককাটেল এবং বাজরিকা পাখি একসাথেই রাখতাম আর কি। তো সেটার একটা পরিবর্তন আমি এখানে করেছি, যে এখানে শুধু ককাটেলই থাকবে। কিছু ককাটেল আমি নতুন করে অ্যাডও করছি আমার ফার্মে। এর মধ্যে এখানে হোয়াইট কালারের মানে লটিনো যে মিল্ক আছে, যেটা লাঠির উপরে দাঁড়াই আছে, ওইটা আমি নতুন নিয়েছি। এখানে ব্ল্যাক কালারের যেই মেলটা যেটা ওইদিকে ঝুলতেছে, ওইটা আমি নতুন নিয়েছি। তো আর এই খাঁচার মধ্যে পাখি নতুন বক্স দেওয়ার পরেই ডিমে চলে আসছে। এটাই প্রথম ডিম পারছে বক্সে, তো আমি আপনাদের এটাও দেখাবো। দেখেন আপনাদের ডিমে বসে আছে। তো আমি আর নতুন করে আর ডিস্টার্ব করতে চাচ্ছি না। আর সবগুলোই তো নতুন দিয়েছি, তো আশা করা যায় পরবর্তীতে আরও কিছু প্রোগ্রেস হলে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা আমার ফার্মের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। মাঝে আমি একটু অসুস্থ ছিলাম, যে কারণে সময় টু সময় আমি ভিডিও দিতে পারিনি। টাইম টু টাইম হয়তো বা অনেকেই আমার ভিডিও দেখা বা জন্য অপেক্ষায় ছিলেন, কিন্তু আমি দিতে পারিনি। এই জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। আপনারা আমার সুস্বাস্থ্য কামনা করবেন আর আমি সঠিক সময় যাতে ভিডিও দিতে পারি এই জন্য আমার জন্য দোয়া করবেন। নতুন বক্স দিয়েছি, তো বক্সের মধ্যে তেমন কোনো কিছু প্রোগ্রেস হয়নি। আশা করা যায় আগামী 5-7 দিনের মধ্যে এই পেয়ার ডিম দেবে। আশা করা যায় সেটা বক্সে যাচ্ছে, এই পেয়ার বক্সে যাচ্ছে, এই পেয়ারও বক্সে যাচ্ছে। এখন আল্লাহ ভরসা কী হবে আল্লাহ ভালো জানেন। আমার তো এক পেয়ার প্যারট আছে, গতবার 3টা ডিম দিয়েছিল, 3টাই বাচ্চা তুলছে। তো অনেকের পরামর্শ ছিল আমার ব্রিডিং বক্সটা একেবারেই ছোট, যেখানে প্যারটটা ইজিলি ব্রিড করতে বা বাচ্চাকে টেক কেয়ার করতে অনেক কষ্ট হয়। সেই পরিপ্রেক্ষিতে আমি ব্রিডিং বক্সটি অনেক বড় দিয়েছি, এরা বক্সের মধ্যে যাচ্ছে। তো আশা করা যায় কিছুদিনের মধ্যেই নতুন একটি প্রোগ্রেস নিয়ে আপনাদের একটা ছোট্ট ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ। বাজরিকার পাখির সেট আপটা নিচ থেকে সরিয়ে এখানে নতুন করে সেট আপ করছি। এখনও পুরোপুরি কমপ্লিটভাবে করতে পারিনি, জাস্ট প্রাথমিকভাবে এখানে রাখছি। তারপরেও আমি একটু প্রোগ্রেস আপনাদের সাথে শেয়ার করব। এখানে সবগুলো বাচ্চা কয়েকটা বুড়ো নিয়ে আসছে। লাইক যদি কোনো সমস্যা হয় চেঞ্জের জন্য আমি কয়েকটা রেখে দিয়েছি,
যদি কোনো পেয়ারের সমস্যা হয় এই জন্য রেখে দেয়া। ভাবছিলাম বাসবিটা পাশে সব তেল দিয়ে দিব, কিন্তু এক বড় ভাইয়ের পরামর্শে এগুলো রেখে দিয়েছি যে অ্যাটলিস্ট কিছু হোক আর না হোক, অন্যবারের তো খাবার কেনার জন্য এই পাখিগুলো খুবই জরুরি, কারণ সবসময় ডিম বাচ্চা করে। এই জন্য এই 14-15 পেয়ার আমার এখানে রেখে দেয়া। সবাই কম বেশি ডিম বাচ্চা নিয়ে বসে আছে, যেহেতু বলেছিলাম শুরুতেই ছোট্ট ভিডিও, এই জন্য ভিডিও কি আর বাড়াবো না, ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে হয়তো বা শেষ করে দিব। তো শেষ করার আগে আমি ককটেলের ব্রিডিং বক্স নিয়ে একটু কিছু কথা বলবো। অনেকে হাঁড়িকে পরিবর্তন করে ব্রিডিং বক্স দেওয়ার পরিকল্পনা হয়তো বা করেছেন, তো তাদের জন্যই আসলে মূলত শেষ ভিডিও, ভিডিওর শেষ অংশটুকু আমি কিছু বক্স বানাইছি। যদি কারোর প্রয়োজন পড়ে তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি যখন ব্রিডিং বক্সগুলো দেখাবো তোর নিচে আমি আমার নাম্বার দিয়ে দিবো, আপনারা যোগাযোগ করলে আমি হয়তো বা সরবরাহ করে দিতে পারবো, বা আপনারা আগের থেকে আমাকে কিছু অর্ডার দিয়ে দিলে আমি দেখাচ্ছি সময়ের মধ্যে ওইগুলো ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ। কাঙ্ক্ষিত ব্রিডিং বক্স, কাঠের তৈরি ব্রিডিং বক্স। তো আসলে এই বক্সের সবচেয়ে বড় যে সুবিধাটা আমি আমি নিজে উপভোগ করি আর কি, বক্সের দুই পাশেই মুখ আছে, তো দুই পাশে মুখ থাকার দরুন আপনি নর্মালি যেখানে ইচ্ছা যেই দিকে ইচ্ছা ব্যবহার করতে পারবেন, আশা করা যায় কোনো সমস্যা হবে না। আর তো সবচেয়ে বড় বিষয় হলো, আর বক্সের মধ্যে পর্যাপ্ত জায়গাও আছে যেখানে পাখি ইজিলি থাকতে পারবে, তো সব কিছু মিলাই এর পাখি ঢোকার জন্য এই জায়গাটা। আসলে অনেকেই হাঁড়ি চেঞ্জ করে, মানে ব্রিডিং হাঁড়ি চেঞ্জ করে বক্সের কথা ভাবতেছেন, আসলে তাদের জন্যই ভিডিওর শেষ অংশটুকু। তো যদি কেউ আসলে আগ্রহ প্রকাশ করেন, আমি হয়তো বা আমার কাছে এখন আপাতত 8টা আছে এক্সট্রা, যদি এর চেয়ে বেশি কারোর লাগে আমি আসলে দিতে পারবো। আর প্রাইসটা আমি আমার নাম্বার দিয়ে দিব, তো আপনারা যোগাযোগ করে আপনারা আমি কিনে নিতে পারবেন যে প্রাইসটা কেমন কি। তো আশা করা যায় আপনাদের পছন্দ হবে এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। এই ছিল আজকের আমার ভিডিওর শেষ বিষয়বস্তু, আমার জন্য দোয়া করবেন, আমার বাকির জন্য দোয়া করবেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।